মধ্যরাতে শেষ হচ্ছে ষষ্ঠ দফা উপজেলা নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে ভোটারদের সমর্থন আদায়ে মরিয়া হয়ে ছুটছেন প্রার্থীরা। তবে গাজীপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দলের সমর্থন নিয়ে ধোঁয়াশা থাকায় নির্বাচনী আমেজ কিছুটা কম রয়েছে। চার দলীয় জোটের এখানে রয়েছে একক প্রার্থী। গাজীপুর প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুমকে সাথে নিয়ে জানাচ্ছেন একরামুল হক সায়েম। ক্যামেরায় ছিলেন আনিসুর রহমান সোহাগ। নবগঠিত গাজীপুর সিটি কর্পোরেশনের কারণে কমে আসে পুনর্গঠন করা সদর উপজেলার পরিধি। গাজীপুর তিন ও গাজীপুর পাঁচ সংসদীয় এলাকার চারটি ইউনিয়ন নিয়েই শালগজারি বেষ্টিত এই উপজেলা। এলাকাটি আওয়ামী লীগের দুর্গ হিসাবে খ্যাত হলেও কোন দলের কারণে উপজেলা নির্বাচনে একক প্রার্থী দিতে পারেনি দলটি। গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক জানিয়েছেন, দলের প্রার্থীদের জন্য এই নির্বাচন উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তবে চেয়ারম্যান প্রার্থী সেলিম রেজার দাবি, স্থানীয় দুই এমপির সমর্থন পেয়েছেন তিনি। দলের বাকি তিন প্রার্থীর একজন তাকে সমর্থন দিলেও নির্বাচনী মাঠে চষে বেড়াচ্ছেন অপর দুই প্রার্থী। আমি এমপি কর্তৃক মনোনীত, সংগঠন মানে জেলাকে অবহিত করার দায়িত্বটা এমপিদের, অথবা জেলারও দায়িত্ব এমপিদের সাথে সমন্বয় করা। এটা যে কথাটা বলছেন উনি, এই কথাটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা। আমাদের হলো তিনজন চেয়ারম্যান, তিনজন ভাইস চেয়ারম্যান, দুইজন মহিলা ভাইস চেয়ারম্যান, কেউ কারোর সাথে নেগোসিয়েশন করতেছে না সামনাসামনি। ইজাদুর রহমান মিলন বিএনপির একক প্রার্থী হলেও জয়ের জন্য শেষ মুহূর্তে বিরামহীনভাবে দৌড়াচ্ছেন ভোটারদের কাছে। তবে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা রয়েছে তার। চারজন প্রার্থী দিয়েছে, একটা আইওয়াশ হতে পারে, এটা একটা আইওয়াশ হতে পারে। সেক্ষেত্রে তারা আসল জায়গায় দেখা যেতে পারে যে একজন প্রার্থীর জন্য তারা ওই যে কাজটি করে আসছে, তাদের যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসটা যদি তারা অব্যাহত রাখে তাহলে তো সেখানে আমরা একটা ব্যাঘাতে পড়ে যাব। এর আগে গাজীপুরের পাঁচটি উপজেলার চারটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এগুলোর মধ্যে চেয়ারম্যান পদে তিনটিতে আওয়ামী লীগ এবং একটিতে বিএনপি জয় পায়। ঢাকার খুব কাছাকাছি হয় গাজীপুর সদর উপজেলা রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ, ফলে নির্বাচনকে ঘিরে এখানকার রাজনৈতিক দলগুলো বলয় তৈরিতে বেশি গুরুত্ব দিচ্ছেন। তবে ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে আগ্রহ কিংবা উৎসাহের কিছুটা ঘাটতি দেখা গেছে। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, গাজীপুর।